বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলে ভালো আছেন। নানা সমস্যার কারণে অনেক দিন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও বন্ধ ছিল, এটা আপনারা অনেকেই জানেন। এখন থেকে ইনশাআল্লাহ আবার কন্টিনিউ সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব। তো ফার্মের অবস্থা আগের মতোই আছে, তেমন কোনো চেঞ্জ নাই, তবে মাছের অনেক সুন্দর সুন্দর আপডেট আছে যেগুলো আজকে আপনাদেরকে দেখানো হবে। সুন্দর সুন্দর কিছু মাছ যেগুলো অনেকদিন যাবৎ আপনাদেরকে দেখানো হয় না, মাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে। অনেকদিন যেহেতু কোনো আপডেট দেওয়া হচ্ছে না, যার কারণে মাছের সাইজ, মাছের কালার প্রত্যেকটা কিন্তু অনেক গর্জিয়াস হয়েছে। প্রায় এক মাসের মতো ভিডিও অফ, এক মাসে ফার্মের আপডেটগুলো একটু দেখানোর চেষ্টা করব। আর নতুন নতুন যত ইনফরমেশন আছে সব তো দেবো ইনশাআল্লাহ। বিশেষ করে ডাম্বুজের গাপিগুলো দেখেন, মাশাআল্লাহ অনেক হয়েছে অনেক, আর কালারগুলো তো বলার কিছু নাই, প্রচুর সুন্দর হয়েছে কালারগুলো। দেখেন মাছ অনেক আছে, ধরতে পারছি না, একটু দেখাই আপনাদেরকে দূর থেকে। এখানে মোটামুটি হবে 150 হবে, সবগুলোই সুন্দর কালার চলে আসতেছে। আর কই টক্সিডো এনেছিলাম বিদের জন্য, কে জানি চুরি করে নিয়ে গেছে মাছ এখান থেকে, পোলাপান হয়তো এই কাজ করে মাঝে মধ্যে। যে তিনটে আছে, তিনটে থেকে কিছু বাচ্চা পাইছিলাম, বাচ্চাগুলো এখানে রাখা আছে। তো এই বাচ্চাগুলোকে আবার বড় করতে হবে, আমার বড় করে তারপরে হচ্ছে আবার বিট করতে হবে। তাছাড়া আপনারা যদি আমার ব্ল্যাক মস্কো দেখেন, প্রচুর পরিমাণে ব্ল্যাক মস্কো হয়েছে এখন বর্তমানে, ব্ল্যাক মস্কো ভরপুর আছে। এই ছোট ছোট ট্যাঙ্কে কি পরিমাণ যে মাছ হয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, যে এত অল্প জায়গায় এত মাছ কিভাবে সম্ভব। তো কিভাবে কি রাখি এটা নিয়ে তো আমার অনেক ভিডিও আছে, চ্যানেলগুলোতে দেখতে পারেন, একটু খুঁজলেই পাবেন। এটার মধ্যেও ব্ল্যাক মস্কো আপনারা দেখছিলেন, এগুলো বাচ্চা অবস্থায় এখানে রাখা ছিল, বাচ্চাগুলো সব বড় হয়ে অ্যাডাল্ট হয়ে গেছে অলমোস্ট। তাছাড়া এখানে সান্তাক্লজগুলো বড় হয়ে গেছে, এরা প্রচুর বাচ্চা দিতেছে, বাচ্চা আলাদা করা হচ্ছে না। এর মধ্যে অনেক বাচ্চা দেখছি কালকে, এখন আসে না খেয়ে ফেলছে আল্লাহ জানে, খাওয়ার কথা না, কারণ আমি প্রচুর পরিমাণে হর্ন দিয়ে রাখছি যাতে এরা খেতে না পারে। ওই যে চিপাতে দেখা যায় বেশ কিছু বাচ্চা ছিল, এখন আছে কি না আজকে ধরে ধরে আলাদা করব, সময় দিতে পারছি না ঠিক মতো। তার পাশাপাশি এখানে 24K গোল্ডগুলো অনেক বড় হয়ে গেছে, কালারগুলো দেখেন কতটা গর্জিয়াস আসছে, ঠিক আছে। এরপরের ব্যাচটাও বড় হয়ে গেছে, এখানে ওর এগুলো 24K গোল্ড, ওইটা পরের ব্যাচ। এখানে ব্ল্যাক মেটাল প্রচুর হয়েছে, প্রচুর মানে ব্ল্যাক মেটালে পুরা অ্যাকোয়ারিয়ামটা কিলবিল করতেছে। ছোট্ট একটা ড্রাম, এটা দেখেন ছোট্ট একটা ড্রাম, এখানে ব্ল্যাক মেটাল মাসে মানে পুরো কিলবিল করতেছে, এত পরিমাণ হয়েছে। আর ফাইটার যেগুলো দেখছিলাম ছোট বাচ্চা, এগুলো তো অলরেডি বড় হয়ে গেছে, বাচ্চাগুলা সব কালার চলে আসছে সুন্দর কালার। এখানে এই যে ডাম্বোয়ার ফাইটারগুলো কালার আসছে দেখেন, এই যে ডাম্বোয়ার, এই দেখেন ডাম্বোয়ার ফাইটার, হ্যাঁ কারণ অলরেডি বড় হয়ে গেছে, এটা ডাম্বোয়ার। হোয়াইট প্লাটিনাম আছে, গ্যালাক্সি আছে, তো মাছগুলো মোটামুটি বড় হয়ে গেছে সাইজ অনেক। তার পাশাপাশি আরও অনেক মাছ এই কয়দিনে আমার এখানে বড় হয়েছে, সেল হয়েছে। এখানে এটা হচ্ছে সান্তাক্লজের বাচ্চা উঠাইছিলাম, সান্তাক্লজের বাচ্চাগুলো দেখেন কত বড় হয়ে গেছে। দেখছেন এক মাসের মধ্যে কত চেঞ্জ ফার্মের মধ্যে, এক মাসই চেঞ্জ। এখানে ব্ল্যাক মেটালের বাচ্চা উঠানো আছে, তাছাড়া রেড মস্কো যে বাচ্চা দিয়েছে এটা দেখলে তো অবাক হয়ে যাবেন। রেড মস্কোগুলোকে আমি সব নেটবন্দি করে ফেলছিলাম, কারণ এরা বাচ্চা দিয়ে বাচ্চা খেয়ে ফেলে। তো এখান থেকে বাচ্চা দিচ্ছে, আর বাচ্চা দেখেন পুরো হাউস ভরা বাচ্চা, বাচ্চা সরানোরও জায়গা পাচ্ছি না, মাশাআল্লাহ দিলে এত পরিমাণে হয়েছে। এটার মধ্যে কিন্তু অনেক বাচ্চা দেখছেন, দেখা যাচ্ছে ছোট বড় সব এখানে রাখা আছে। এগুলো যে আলাদা করবো সেমন জায়গাও পাচ্ছি না, কারণ ওইদিকে ফাইটার ব্রিড করছি, ফাইটারের বাচ্চা সরাইতে হচ্ছে, এখানে কিন্তু প্রচুর ফাইটারের বাচ্চা। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, জানি না দেখাতে পারবো কি না। এটা গতকালকে ব্রিড করছে, তো দেখেন এই যে কোনো দিয়ে দেখছেন, এই যে বাচ্চা বসে আছে পুরো হাউসটা ভরা মাশাআল্লাহ দিলে। এটা এক জোড়ার বাচ্চা, এখানে 200-300 হবে ইনশাআল্লাহ। এই দেখেন এই কোনা দিয়ে যে বসে আছে, দেখা যায় ছোট 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 বসে আছে, এই যে খালি মাথা দেখা যায় আর কিচ্ছু দেখা যায় না। আর এটা হচ্ছে রেড মস্কো, যেটা আমি সেল করতেছিলাম, এগুলো সেল হয়ে গেছে, অল্প কিছু আবার অ্যাডাল্ট হয়েছে। এই হাউসটা এখন এগুলো সেল করে খালি করতে হবে, না হলে হচ্ছে কি ফাইটার বাচ্চা রাখার জায়গা পাচ্ছি না। এখানে ব্ল্যাক মেটাল ছিল, ব্ল্যাক মেটালগুলো বড় হয়ে গেছে, আপনাদেরকে বাচ্চা দেখাইছিলাম কিছুদিন আগে,
এগুলো অলমোস্ট অ্যাডাল্ট হয়েছে, এগুলোও বাচ্চা দিছে, সে বাচ্চাগুলোকে আমি এখানে আলাদা করছি। রেড মস্কোগুলো নিয়ে একটু টেনশনে আছি। আর ব্লু মেটাল, ব্লু মেটাল দেখেন মার্শাল্লাহ বাচ্চা দিচ্ছে, এখানে অনেক হয়েছে মার্শাল্লাহ দিলে ব্লু মেটালটা। এগুলো কিন্তু ব্লু কালার, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে ব্লু কালার, ব্লু মেটাল, ঠিক আছে? কালার দেখেন মার্শাল্লাহ দিলে খুব সুন্দর হয়েছে, তাই না? এটা হচ্ছে ব্লু মেটাল, এগুলো হচ্ছে রেড মস্কো। রেড মস্কো সাইড দিয়ে তো ভালো দেখা যাবে না, নেট বন্দি করে রাখা, বাচ্চা দিতেছে, বাচ্চা দিলেই খায়, বাচ্চা দিলেই খায়, এই জন্য রাগ করে এদেরকে আটকায় রাখছি যে এত বাচ্চা দেয় কত বাচ্চা খাবি, সব খেয়ে ফেললে আমার কি থাকবে, এই জন্য কারাবন্দি করে রাখছি। তো হচ্ছে মোটামুটি ফার্মের বাহিরের অবস্থা, ভিতরেগুলো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আপলোড করব এবং ইনফরমেটিভ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আগে যেভাবে ভিডিও দিতাম অনেকদিন, যেহেতু আপনার লকডাউন শাটডাউন অনেক কারণে বন্ধ ছিল, সব কিছু ভিডিও দিতে পারি নাই, নেট ছিল না। এখানে দেখেন ব্ল্যাক মস্কোগুলো, এই যে এই ভাঙ্গাচোরা ছোট্ট একটা ট্যাঙ্কের মধ্যে কী পরিমাণ বাচ্চা দিছে দেখেন, বাচ্চাগুলো যে সরাবো সেই জায়গাটাও পাচ্ছি না, পানিও কমে গেছে, পানির সারফেসও কমে গেছে, এই ট্যাঙ্কটা লিক হয়েছে, এটা ঠিক করতে হবে। এখানে ফাইটারের বাচ্চা ভরা দেখছেন মার্শাল্লাহ দিলে, এই যে এটা হচ্ছে ফাইটারের বাচ্চা রাখা আছে। ভিতরে আরও ট্যাঙ্ক আছে, ভিতরে অনেক মাছ আছে, সেগুলো ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে পরবর্তী আপডেটে। চেষ্টা করবো এখন আবার নিয়মিত ভিডিও দেওয়ার জন্য, ভিতরে কিছু চেঞ্জও আনতেছি, সেগুলো ইনশাল্লাহ দেখানো হবে। ট্যাঙ্কগুলো আবার সব ঠিক করতেছি, নতুন করে পানি দিচ্ছি, ফাইটার মাছ সব কিছুই আছে এখনও। এখানে এই যে ব্রাইনশি মাছের খাবার, এখানে যে বাচ্চাগুলো আছে হাফমুনের, এই বাচ্চাগুলো দেখেন বড় হয়ে গেছে। তাছাড়া এখানে ব্লু রিম, গ্যালাক্সি সব কিছুই আছে মার্শাল্লাহ দিলে, সব আগের মতোই আছে, কারণ এতদিন সব কিছু অফ ছিল, বেচে কিনাও বন্ধ ছিল, সব কিছুই বন্ধ, এখন থেকে আবার নতুন শুরু করলাম। দরকার পড়লে সবাই কারো কিছু লাগলে জানাবেন, বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদের পছন্দের মাছ আমরা খুব সুন্দরভাবে পৌঁছে দিব, সুস্থভাবে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন। আল্লাহ হাফেজ।